নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে যে যেখানে রয়েছেন প্রত্যেকেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন, আর আমিও মোটামুটি ভালো রয়েছি। তো চলুন বন্ধুরা, আজকে ছাদ বাগান থেকে একটি কচু গাছ তুলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বেশ কয়েকটি কচু গাছ আমি বাগানে বসিয়েছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে একটি কচু গাছই কিন্তু তুলে আপনাদেরকে দেখাবো যে কচুটাতে কেমন কচু হয়েছে আর কতটুকু হয়েছে, সব কিছুই থাকছে আজকের এই ছোট্ট ভিডিওটিতে। তো আপনারা আজকের ভিডিওটিও দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো শুরুতেই দেখতে পেলেন আমি কিন্তু ঝুড়ি থেকে গাছটিকে তুলে নিয়েছি, আর ঝুড়িটা কিন্তু খুবই ছোট্ট, আর গাছটিও কিন্তু খুব একটা বড় ছিল না, একটু ছোট্টই ছিল। তো সেই কারণে সেই তুলনায় কিন্তু বেশ অনেক পরিমাণে কচুই হয়েছে। তো চলুন কচুগুলোকে ধুয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে আপনাদেরকে দেখিয়ে দেব আমার আরও অন্যান্য কচু গাছগুলো কেমন রয়েছে, কেমন হয়েছে সেগুলো দেখাবো। তো মাটিটা আমি একটু তুলে রাখি। তো আমার বাগানের মাটিগুলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম কিন্তু কালো কুচকুচে, দেখতেই পাচ্ছেন। এই মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে খাবার দেওয়া রয়েছে, যে কোনো গাছ কিন্তু অনায়াসেই আমি চাষ করতে পারি। তো কিভাবে মাটি প্রস্তুত করি তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে এই মাটি তৈরি ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো মাটিটা দেখতেই পেলেন সম্পূর্ণ একটি মনে হচ্ছে গাছের খাবার। তো তারপরে চলুন, এখানে রয়েছে কয়েকটি কালো কচু গাছ আর এখানে রয়েছে কয়েকটি সাদা কচু গাছ। তো প্রত্যেকটি কচু গাছই কিন্তু অনেক সুন্দর রয়েছে। দেখুন এই কচু গাছগুলো রয়েছে প্লাস্টিকের একটি বস্তাতে, আর কালো কচুগুলো রয়েছে গরু ব্যাগে। তো আর যেটা তুললাম সেটা ছিল কিন্তু একটি ঝুড়িতে। তো প্রত্যেকটির কচু কিন্তু খুবই সুন্দর হয়েছে, যখন এগুলো কচু আমি তুলব তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলুন এখন আমি কচুগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিই। তো এই যে বড় কচুটা দেখতে পাচ্ছেন, এই কচুটাও কিন্তু খেতে পারবো, কারণ এই কচুটার কিন্তু এই বড়টাও খাওয়া যায়, খুবই সুস্বাদু, আর একটুও কিন্তু মুখে ধরে না। তাই আমি ছোট বড় মিশিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কতটুকু হলো। তো দেখতেই পাচ্ছেন কচুগুলো কিন্তু খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন চলুন নিচে গিয়ে আমি কেটে আপনাদেরকে দেখাবো। তো তার আগে বন্ধুরা আপনাদেরকে আমি বলবো যে আমার এই বাগানি ভিডিওগুলো যদি আপনাদের কোনোরকম একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের মতো, আমার আপনার মতো যদি কোনো বাগানি বন্ধু থেকে থাকে তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে তারাও বাগানে খুব অনায়াসেই এই ধরনের শাকসবজি ফলমূল চাষ করে খেতে পারবে। তো আমার বাগানে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল হয়, আপনারা যদি নতুন কোনো বন্ধু থেকে থাকেন অবশ্যই আমার ভিডিওগুলো একটু দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এই যে দেখুন বন্ধুরা, কচুগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর বেশ অনেকটা পরিমাণে কচু হয়েছে। তো দেখতেই পেলেন আমার আজকে রান্না হয়ে যাবে কচুতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি খুব শীঘ্রই আবার এই ধরনের কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ।